সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখরা গ্রামগঞ্জের আঞ্চলিক খবর। পাশে কারেন্টের খুঁটি, ট্রান্সফর্মার, বিদ্যুতের লাইন, পাশে বড় একটি গাছ। ওই গাছটা বন্যায় পানিবন্দী হওয়ায় রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় গাছের গুড়িটা নরম হয়ে গেছে। নরম হওয়ার কারণে গাছটা হেলে পড়েছে। হেলে পড়ার কারণে এলাকাবাসী দেখে ওই গাছটাতে ডিগ দিয়ে রেখেছে। যদি পড়ে যায় তাহলে বিদ্যুতের লাইন, ট্রান্সফর্মার সবগুলা নষ্ট হয়ে যাবে। ওইটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সবাই দোয়া করবেন বিপদ থেকে যেন আল্লাহ পাক সবাইকে হেফাজত রাখে। ওই গাছটা যদি পড়ে যায় তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সাম গাছটা গুড়িটা নরম হয়ে গেছে, এখন ওটা বিক্রি করা হবে। বিক্রির জন্য লোকজনকে বলা হয়েছে, আসলে ওই গাছটা বিক্রি করা হবে, না হলে এলাকার বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে পড়বে যদি পড়ে যায়। সব ধরনের বিপদ আপদ থেকে মানুষকে আল্লাহ পাকে হেফাজত রাখা, এটাই কামনা করি। ইউটিউব চ্যানেল SRTV-র সৌজন্যে আপনারা গ্রামগঞ্জের বিচিত্র দৃশ্য দেখা ইউটিউব চ্যানেল SRTV সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক দিবা, জনসাধারণে দেখার সুযোগ করে দিবা।